हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज के रेसिपि शेयर करा विशेष एक ब्लॉग शेयर कर स्वाधीनतार 50 बचर पूर्ति उपलक्षे गोल्डन जुबलि अवार्ड 2021 प्रदान करें यूनाइटेड मूवमेंट फॉर ह्यूमन राइट्स। अनेक गण्यमान्य व्यक्तिरा प्रोग्रामे आसें। 18 सेप्टेम्बर सन्ध्या 6টায় होटेल इंटरकन्टिनेंटल क्रिस्टल बॉल रूमे प्रोग्रामटी अनुष्ठित है। प्रधान अतिथि हिसेबे छिलेन मुहम्मद मशीर रहमान रांगा एमपी, अपोजिशन चीफ व्हिप, फोरम मिनिस्टर, लोकल गवर्नमेंट, मिनिस्ट्री अफ डेवलपमेंट एंड कोऑपरेटिव। चीफ गेस्ट हिसेबे छिलेन मेहर अफरोज चुमकी एमपी, फोरम मिनिस्ट्री अफ स्टेट, मिनिस्ट्री अफ वोमेंस एंड चाइल्ड अफेयर्स, प्रोफेसर डॉक्टर हामिदा खातुन पीएचडी डिपार्टमेंट अफ जूलॉजी ढाका यूनिवर्सिटी। आरो उपस्थित छिलेन इंजिनियर चौधरी नेसर हक, चीफ इंजीनियर रिटायर्ड बीपीडीबी, एडवाइजर पावर सेक्टर, पीरजादा शाहिदुल हारून एडिशनल सेक्रेटरी बांग्लादेश गवर्नमेंट एंड डिस्टिंग्विश्ड कल्चरल पर्सनालिटी फेदुसारा, एडवोकेट लुतफुल अहसान बाबू प्रेसिडेंट यूनाइटेड मूवमेंट फॉर ह्यूमन राइट्स। उपस्थित छिलेन विभिन्न कैटागरीते बा विभिन्न सेक्टरे एई सम्मानना देवा हय। 50 जन के एई अवार्ड प्रदान करा हय। शिल्पी फेदुसारा ओनाके आजीवन सम्मानना प्रदान करा हय एवं उनी माननीय प्रधान अतिथिर काछ थेके এই সম্মাননা গ্রহণ করেন। এছাড়াও এখানে চলচ্চিত্রে চিত্রনায়ক নীরব এবং চিত্রনায়িকা বুবলি সহ আরও অনেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। কুকিং সেক্টরে যারা এই পুরস্কার গ্রহণ করেন তাদের মধ্যে মেহরুন্নেসা আপা এই অ্যাওয়ার্ডটি পান। রন্ধন শিল্পে আপার অনেক অবদান রয়েছে। আপাকে মোটামুটি যারা রান্নার সাথে জড়িত সবাই চিনি। ওনাদের হাত ধরে আমরা কুকিং সেক্টরে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছি। আপাদের কাছ থেকে অনেক অনেক রান্না শিখেছি, অনেক শ্রদ্ধা জানাই আপাকে। আর আপাদের আশীর্বাদ যেন আমাদের মাথার উপরে থাকে। এছাড়া আরও যারা কুকিং সেক্টরে পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে হাসিনা আনসার, তানিয়া তামান্না ও আমি জাকিয়া জাহান রূপা। নিজেকে খুবই ধন্য মনে করছি এই প্রোগ্রামে আসতে পেরে। এত এত গুণী মানুষের মধ্য থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এর আয়োজক তাদেরকে উনি হচ্ছেন হাসিনা আনসার, এখন পুরস্কার নিচ্ছেন মাননীয় চিফ হুইপের কাছ থেকে। উনি খুবই ভালো মনের মানুষ এবং গুণী রন্ধনশিল্পী, যার কথা এতক্ষণ বলছিলাম। কুকিং সেক্টরের মেহরুন্নেসা আপা উনি দীর্ঘদিন গার্লস গাইডের সাথে জড়িত ছিলেন। এছাড়া উনি কুকিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি খুব সম্ভবত। আপার পরপরই আমি পুরস্কারটি নিচ্ছি। আমিও স্কুল কলেজ লাইফে স্কাউট গার্লস গাইডের সাথে জড়িত ছিলাম।
তো আমার আজকের ব্লগ, যদি ভালো লেগে থাকে মাঝে মধ্যে এরকম কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আসলে যে কোনো কাজের স্বীকৃতি পেলে খুবই ভালো লাগে, কাজের আরও উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়, আরও যেন ভালো ভালো কাজ করতে পারি সেই দোয়া করবে সবাই। মাঝে মধ্যে নিজের জীবনের কিছু আনন্দ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। কালচারাল প্রোগ্রাম চলছে, আজকের অনুষ্ঠানে খুব ভালো লেগেছে মেয়েটির সাথে করে নিতে পেরে। কখনো ওকে এভাবে নেওয়া হয় নাই, ও খুশি ছিল আমার সাথে যেতে পেরে। খুব সুন্দর এবং আনন্দময় একটা সময় কাটালাম। ধন্যবাদ জানাচ্ছি ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস কে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাদেরকে সম্মানিত করার জন্য।